বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই ব্যাক টু চ্যানেল দীপ মো। আবার একটা নতুন ব্লগে চলে এসেছি, দেখতে থাকো আমি কোথায় যাব, কি করব। তোমরা দেখতে পাচ্ছ ফাইনাল ইনভিটেশনে চলে এসেছি, বিকেল হয়ে গেছে, 5টা বাজে যায়, তো ফাইনালি আমি চলে এসেছি। এখানে আছে 16 পাওয়ারে 8ম পাওয়ার হয়, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। এখানে 4 দিন মানে সবাই গ্রামের লোক, তাদের আত্মীয় স্বজন খুব খুব আনন্দ করে। আর আমি চলে এসেছি 3য় দিন, কালকে থাকবো, কালকে শেষ। এই যে আমার মির্জা আসছে আর হচ্ছে এক শালিকা, আমরা 3 জন মিলে যাচ্ছি ওইখানে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমরা পুরোটা দেখলে আরও খুব আনন্দ করবে। কত লোক! এই যে হচ্ছে মেজি, আমাকে দূর থেকে দেখে টাটা দিচ্ছে। মেজিকে বললাম যে মেজি একবার হাই করে দাও, হাই করে দিল। তো ফাইনালি আমরা প্রায় চলেই এসেছি। এটা হচ্ছে তুলসী মন্দির, এখানে পুজো হয়। আর এই দোকানগুলো দেখতে পাচ্ছ, দোকানগুলো এখন বন্ধ আছে, সব সন্ধ্যার সাথে সাথে সব খুলে যাবে। আর এই যে ফাইনালি আমাদের যেখানে মানে মহোৎসবের যে জায়গাটা মানে হয়েছিল, সেটা হচ্ছে এখান থেকেই শুরু হচ্ছে। আর ফাইনালি সন্ধ্যে আরতি শুরু হয়ে গেছে তুলসী মণ্ডপে, সবাই খুব আনন্দ করছে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো কত লোক বন্ধুরা, সবাই সেজে গুজে রয়েছে, কত সুন্দর। ওই যে আমাদের ডান দিকে মহাদেব বাবা, উনি দাঁড়িয়ে রয়েছে ওইখানে। আমি ফার্স্ট টাইম এই যে 8ম পাওয়ার হয় মানে মহোৎসব, আমি প্রথম 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 এই অনুষ্ঠানে গেলাম, গিয়ে তো আমি খুব খুব আনন্দ করেছি। কত লোক, কত দূর দূর থেকে মানে দল আসে। তো আমাদের ফাইনালি একটা দোকানে এসেছি, আমাদের মৌ বলছি এটা আমি একবার খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগে। আচ্ছা ঠিক আছে চলো। তো উনি কীভাবে করছিল এটা, তাই সেটাই আমরা ভিডিও করলাম। এই যে ছোটো ছোটো যে দোকানগুলো বসেছে খেলনার বাচ্চাদের, এটা ছোটো করে একটা ক্যামেরার মধ্যে ক্যাপচার করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ
এই যে রেডি করছে এটা। দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাহলে খেতে না কত সুন্দর লাগবে। বাহ, বাহ কত সুন্দর লাগছে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। আর এই যে যিনি দোকানদার তাকেও একটা ক্যাপচার করে নিলাম ছোটো করে। ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের ময়ের খাবার, খুব সুন্দর হয়েছিল খেতে। এই যে বন্ধুরা মানে অষ্টম পরে মেন মন্দির, এটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে, আমার তো খুব সুন্দর লেগেছে। আর তোমাদেরকে তো বললাম এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম, আমি তো খুবই আনন্দ করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর দি হচ্ছে খুব সুন্দর, খুব সুন্দর। তো বন্ধুরা এটা আমি ফার্স্ট মর্নিংয়ে গিয়ে ক্যামেরা করেছিলাম, তোমরা দেখছো কত বড় জায়গা আর কত লোক। তো ফাইনালি আরেকবার মন্দিরের সামনে চলে আসলাম, যেটা মেন মন্দির করেছে ওনারা। দেখো কত সুন্দর করে ডেকোরেশন করেছে, আমার তো খুব খুব ভালো লেগেছে। দেখো আমি ঠাকুরের সামনে যাচ্ছি, তোমরা দেখতে পাবে কত সুন্দর করে গোছানো। তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।